ঠিক যখন শহর জুড়ে সন্ধ্যা নামে ঠিক যখন আড্ডা জমে চায়ের কাপে ঠিক তখনই কবি ও কবিতা কবি ও কবিতা নমস্কার শুভ সন্ধে আজ শনিবার আমরা হাজির কবি ও কবিতা নিয়ে প্রথমে আমরাকে জিজ্ঞেস করি আপনি ব্রাজিল না আর্জেন্টিনা আসলে এই মুহূর্তে সারা পৃথিবীরা বিভক্ত কে কোন দলে আর তার মধ্যেও আপনি বসে আছেন কবি ও কবিতায় কবিতা শুনবেন বলে আসলে এটাই না আমাদের সবচেয়ে বড় না। এটাই সবচেয়ে বড় পাওয়া আমরা জানি আজকে আমরা ভীষণ ব্যস্ত থাকি সে খেলা থাকুক আর না থাকুক কিন্তু তার মধ্যেও ধরুন আমরা একটা কবিতার লাইন পড়ছি বা ফেসবুক স্ক্রোল করতে করতে একটা কবিতার লাইনে আটকে গেলাম বা একটা ভালো শ্রুতি নাটক এই মুহূর্তে তুমুলভাবে ফিরে এসেছে একটা গল্প পাঠ শুনছি কোথাও আমরা থমকে দাঁড়াই এবং মনে হয় বা কী দারুণ লিখেছে না বা মনে হয় কি দারুণ বললো না কি অসাধারণ ডায়ালগ না এই থমকে দাঁড়ানোর একটা মুহূর্ত রচিত যখন হয় বা রচনা করা যখন হয় তখনই আসলে একটা স্ত্রী শিল্পের জন্ম হয় আর শিল্পের জন্ম হয় বলেই তো আমরা এত প্রাণপাত করি আমরা যারা গান লিখি কবিতা বলি সবাই সবাই তাই আরেকবার আপনাদের স্বাগত জানাই আসলে আজকে শুধু কবি ও কবিতা কবিতার মধ্যে আমরা থাকবো না কবিতা পাঠের সাথে সাথে বাচিক শিল্পের নানান ফর্ম্যাট যেমন রেডিও নাটক বা শ্রুতি নাটক গল্প পাঠ সঞ্চালনা প্রত্যেকটা ফর্ম্যাটে আমরা বিভিন্নভাবে কাজ করি আমি এর সাথে যুক্ত আমি এর সাথে যুক্ত কেউ কেউ আছে যারা প্রত্যেকটা ফর্ম্যাটে না সমানভাবে দাপিয়ে বেড়ায় একই সাথে আজকের কবি ও কবিতায় তাই সব ফর্ম্যাটে আমরা ঘুরে বেড়াবো কারণ আজকে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় সতীনাথ ধাকে সতীনাথ মুখোপাধ্যায় এবং আমার মনে হয় সতীনাথ নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কবি ও কবিতার প্ল্যাটফর্মে স্বাগত আগামী এক ঘন্টা সতীনাথ দা নামের জন্য হোক না ঠিক ভেবে দেখতে গেলে পেলে মারাদোনা রোনাল্ডো মেসি এরা পায়ের জাদুতে আচ্ছা যে খেলা দেখা হয় এবং একদম আমরা দেখি যে ছবিটা সেও তো একটা কবিতা আরে গ্রেট এবং এই যে গলায় যে আপনি সুদিন আদে ড্রিবল করেন পাস করেন এটা আরে সুতি নাটক করছেন পাস আউট করে দিলেন ডায়লগটা তাই না ওরকম ভাবে তো খেলা চলে যখন আমরা স্ট্রাইকিং এর যে গলাটাও তো সেই স্বর্গামে ওঠে উচ্চ স্বরে ওঠে আবার ডিফেন্সে যে সেই খাদেও তো নামে ত্রুটি হয় প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আচ্ছা প্লেয়ার যেমন দেখা যায় নিজেদের মধ্যে বলটা দেয়া নেওয়া দেয়া নেওয়া করতে করতে হ্যাঁ দেখি ওরা একটু এগিয়ে হঠাৎ একটা লম্বা থ্রু বাড়ালো এবারে আমরা অনেকগুলো সেরকম অসামান্য গোল দেখেছি নিশ্চয়ই আপনারাও দেখেছেন বা দেখছেন হয়তো

আসলে মনে হয় সে মাঠে ফুটবল মাঠে কবিতা লিখুক বা খাতায় কবিতা লিখুক কোন একটা নৈপুণ্যে সে পৌঁছতে যায় চায় সবাই এবং যার যেরকম প্রতিভা স্কিল বা পরিশ্রম করার ইচ্ছে আছে সে সে অনুযায়ী সেটা নৈপুণ্যে পৌঁছতে পারে সব ক্ষেত্রেই মানে সেটা সত্যি যেমন যেমন আপনার ক্ষেত্রে দাদা আপনি আবৃত্তি শ্রুতি নাটক সঞ্চালনা রেডিও নাটক গল্প পাঠ মানে

যেটা কবিতা আমাদের মানে মিলেমিশে থাকে তাই না কবিতা কবিতার কবিতার মনে মনে আমরা যে কবিতা ভালোবাসি কবিতার সেই মধ্যে আমাদের জীবনটাকে খুঁজে পায় তো কবিতা দিয়ে কি কিছু শুরু হবে ভাবনা কি কবিতা কিভাবে আসে আপনার কাছে আমার খুব ভালো লাগার ভালো লাগার কবিতা দিয়ে যদি শুরু হয় আমি মূল অভিনয় হ্যাঁ তো অভিনয় যখন একটু একটু করার চেষ্টা করছি তখন যারা একটু সিনিয়র তারা আবার বললেন যে তুমি আবৃত্তি কর না অভিনয়টাই করি তখন তারা বললেন যে তুমি পাশাপাশি যদি একটু আবৃত্তির অনুশীলন করো তুমি দেখবে যে তোমার কিন্তু অভিনয় আরো পরিশীলিত এই কারণে যে নাটকের সংলাপ তো দীর্ঘ হয় ছোট রহস্য হয় আমি দেখছি যে দু তিন লাইনের সংলাপ পুরো এক পাতা জুড়ে সংলাপ রকম হয় কবিতাই একমাত্র জায়গা যেখানে আমরা বিন্দুতে সিন্ধুর স্বাদ পাই ছোট্ট একটা কবিতা কিন্তু তার অভিঘাতটা হয়তো বিশাল বিশাল সেইটা হয় বলেই তোমাকে ওই অল্প জায়গার মধ্যেই নিজেকে এক্সপ্রেস করতে হয় কবিতার যে মূল ভাবটা সেটাকে ফুটিয়ে তুলতে হবে আমি তো কবিতাটা লিখিনি যিনি লিখেছেন একটা ভাবনা থেকে লিখেছেন এবং আমি যখন বলছি সেটা সেখানে তার সঙ্গে আমার নিজের অনুভবটা তাতে যুক্ত হচ্ছে

সেটা যারা শুনছে তাদের সঙ্গে কমিউনিকেট করে এই সংযোগ স্থাপন করার কাজটা একজন ব্যক্তি ব্যক্তিগত ভাবে করেন কবির কবিতা একা একা পড়তে পড়তে কিন্তু একজন আবৃত্তিকা যখন বলছে সেই কবিতাটা সে একজন একজনকে শোনাচ্ছে না হতে পারে খুব ভালোবাসার কোনো মানুষকে ঘরে একলা বসে শোনাচ্ছে সেটা একটা আলাদা কবিতার মুহূর্ত কিন্তু আমাদের পারফরমেন্সের জায়গাটা অনেককে সঙ্গে শোনানোর একটা জায়গা তখন কিন্তু আমাকে এতটাই তটস্থ থাকতে হয় এতটাই আমাকে সঠিক থাকতে হয় খুব মুশকিল একটা কবিতা আমি পেয়েছিলাম এখনো পর্যন্ত আমার কাছে কবিতার উঠলে কি জানি কেন এই কবিতাটার কথা মনে মনে পড়ে বহু শ্রুত তবু বারবার বলতে পারলাম ওই যে বললাম কবিতা আমি ভালোবাসি অনেকেই ভালোবাসেন আমি কেমন করে ভালোবাসি একজন কবি তার অনুভবটা জানিয়েছেন সেটা কিন্তু অনেকেরই খুব হৃদয়ের অনুভবের কবিতা হয়ে গেছে আমাদের মৃণাল কান্তি দাসের লেখায় কবিতাটি কবিতা আমার কবিতা আমার জারুলের ঘন ছায়া কবিতা আমার নিকোনো উঠোন ঘর কবিতা আমার চোখে অঞ্জন মায়া কবিতা আমার গোপন স্বয়ংবর কবিতা আমার প্রবাসে মায়ের ছবি কবিতা আমার অনন্ত নিরবতা কবিতা আমার আশাবরী ভৈরবী কবিতা আমার সারা জীবনের ব্যথা কবিতা আমার প্রিয়তম সংসার কবিতা আমার এলো চুল কবিতা আমার শুদ্ধিত উপহার কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল কবিতা আমার বর্ষার ভরা নদী কবিতা আমার ভোরের শিউলি জুই কবিতা আমার বুকে থাক নিরবধি কবিতা আমার স্তন্য দাহিনী তুই আমি বারবারই বলি এই কথাটা যে সতীনাথদের কাছে যখন আমি কবিতা পাঠ শুনি একটা ভীষণ নিবিড় আন্তরিক একটা উচ্চারণ যেন আমাকে ঘিরে ধরে খুব খুব আপনার উচ্চারণটা যেন খুব এটাই আমার মনে হয় কবিতাটাকে ছুঁয়ে 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 আমাদেরকে যে পৌঁছায় এখন আমার মনে হয় এটা তো আমার ভালোবাসার জায়গা আমি ভালোবেসে বলছি এই কবিতাটা এর প্রতিটি শব্দের উচ্চারণে আমার অন্তরের সমস্ত ভালোবাসা আমি ঢেলে দিচ্ছি হ্যাঁ যেন শব্দগুলো সুন্দরভাবে গিয়ে শ্রোতার কাছে পৌঁছে সেও যেন আমার মতো করে শব্দগুলোকে ভালোবাসে শব্দগুলোকে তার হৃদয়ে স্থান দেয় খুব ব্যাক টু যদি আমরা পাস্ট করি আমার

আজীবন বলবো না যখন ওই ছেলেদের কণ্ঠস্বরের একটা পরিবর্তন হ্যাঁ হ্যাঁ সেই সময়টা কোনো এক মানে আমি অনেককেই এটা বলি যে যখন তারা কন্ঠের প্রশংসা করেন তখন আমার ঈশ্বরের প্রতি হ্যাঁ 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 আচ্ছা আমরা এই কথায় আমরা এই গল্পে আসবো তবে নেবো এবার একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না সঙ্গে থাকুন আড্ডা কিন্তু সদ্য জমে উঠেছে অভিযোগ কবিতা God.